মাঠে ও মাঠের বাইরে সময়টা যেন মোটেও ভালো যাচ্ছিল না পিএসজির। অবশেষে সব বিতর্ক ছাপিয়ে জয় ফিরল তারকায় সমৃদ্ধ দলটি। লিগ ওয়ানে এদিন মেসি নেইমারকে ছাড়াই বড় ব্যবধানে জিতে শিরোপার আরও কাছে এমবাপ্পেরা। একই রাতে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে প্রিমিয়ার লিগে আরও এক জমজমাট লড়াইয়ের পর সিটির সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল। আগের ম্যাচে লরিয়ের বিপক্ষে হারের ধাক্কা সামাল দিয়ে অবশেষে জয় ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। চোটের জন্য আগে থেকেই নেই ব্রাজিল তারকা নেইমার। অন্যদিকে দলের শৃঙ্খলা ভাঙ্গার দায়ে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলের সেরা 2 তারকাকে ছাড়াও দলকে পথ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে প্রতিপক্ষের মাঠে 3-1 গোলে জিতেছে ক্রিস্তোফো গালতিয়ের দল। হেসে খেলেই তোয়াকে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ম্যাচের শুরুতে এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উগো একিটিকে, আর শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন জাবিয়ে সাবালাহা। কিন্তু ফাবিয়ান রুইসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। একই রাতে প্রিমিয়ার লিগে অপর হাই ভোল্টেজ ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারল না ম্যানচেস্টাররা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাদের ফিনিশিং ছিল সাদামাটা, আর দ্বিতীয়ার্ধে নিজের ঘর সামলাতে ব্যস্ত থাকতে হলো দলটিকে। প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় জয় তুলে নিল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি 1-0 গোলে হেরেছে এরিক টেন হাগের দল। জয়সূচক একমাত্র গোলটি করেছে সাইদ বেন রাহমা। প্রিমিয়ার লিগে একই রাতে হোঁচট খেয়ে আর্সেনাল। টানা 2 ম্যাচে হারল এরিক টেন হাগের দল। হারের ফলে দ্বিতীয়বার হারল লিগ টেবিলে 3-এ ওঠার সুযোগ। এর আগে গত বৃহস্পতিবার তারা একই ব্যবধানে হেরেছিল ব্রাইটনের বিপক্ষে। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে জমজমাট এই ম্যাচে 2-0 গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। এই জয়ের ফলে সিটির সঙ্গে আর্সেনালের ব্যবধান নেমে এলো 1 পয়েন্টে। লিগে 35 ম্যাচে 81 পয়েন্ট নিয়ে 2-এ আছে গানার হিসাবে পরিচিত দলটি, আর তাদের চেয়ে 1 ম্যাচ কম খেলে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার দল। বিলাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।